1974 সালের 25 সেপ্টেম্বর বিশ্বমঞ্চে বাংলা উদ্ভাসিত হলো বঙ্গবন্ধুর কণ্ঠে। জাতিসংঘ অধিবেশনে শেখ মুজিবের বাংলায় দেয়া সে বক্তৃতা আজও মহিমান্বিত। আকবর্ষণ সুমনের আরেকটি রিপোর্ট। সাতই মার্চ 1971, ঐতিহাসিক রেসকোর্স ময়দান, জনতার মঞ্চে স্বাধীনতার অমর কবি শেখ মুজিবের কণ্ঠে বেজে উঠল 7.5 কোটি বাঙালির শোষণ মুক্তির বীজ মন্ত্র। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতার আহ্বানে যুদ্ধ জয় করে লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছে মুক্তিকামী বাঙালি। অতঃপর বঞ্চিত মানুষ আর বিধ্বস্ত ভূখণ্ডের দায়িত্ব কাঁধে তুলে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সবাই বাঙালি। মুক্তি লাভের পর শুরু হয় দেশ গড়ার দ্বিতীয় বিপ্লব। শেখ মুজিবুর রহমান 1974-এর 25 সেপ্টেম্বর জাতিসংঘ শুনল বাংলা ভাষণ। সাধারণ পরিষদের 29তম অধিবেশনে তিনি তুলে ধরলেন জয় জনতার আনন্দ বেদনা। যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল। বঞ্চিত ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার উচ্চারণ ধ্বনিত হল বাঙালি জাতির পিতার কণ্ঠে। ইংরেজিতে বক্তৃতার অনুরোধ থাকলেও রক্তে অর্জিত মাতৃভাষার প্রতি আনুগত্য থেকে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধেও তার দরাজ উচ্চারণ ছিল জাতিসংঘ অধিবেশনে। সেদিনের ভাষণে তিনি নিপীড়িত মানুষের কথা খুব গভীর মর্যাদার সঙ্গে বলেছেন, প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছেন মানুষকে। বিশ্বের যত নিপীড়িত মানুষ আছে তারা এই ভাষণের মর্যাদায় নিজেদের অধিকারের জায়গাকে দেখতে পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের চিত্র তুলে ধরে দেশ পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু। বাঙালি জাতিকে, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এটা ছিল একটি মহান ব্রত। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিতার দেখানো পথেই হাঁটছেন কন্যা শেখ হাসিনা। বিশ্বসভায় স্বদেশের অস্তিত্ব জানান দিয়ে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন। বাংলা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান। আমাদের 21 দফার রাজনৈতিক অঙ্গীকার মূলত জনগণের কল্যাণে নিমিত্ত গৃহীত অঙ্গীকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।